জনপ্রিয় অভিনেতা কালা আজিজ আর নেই বিস্তারিত দেখুন ভিডিওতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা কালা আজিজ ইন্তেকাল করেছেন ওয়াইনা ইলাহে রাজিউন দীর্ঘদিন ডায়াবেটিস ও কিডনিজনিত নানা রোগে ভোগে শনিবার রাত দশটায় তিনি পৃথিবী থেকে বিদায় নেন রোববার বেলা এগারোটায় রাজধানীর উত্তরায় কাওলার স্থানীয় একটি কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে চিরশায়িত করা হয়েছে এর আগে সেখানেই তার জানাজা সম্পূর্ণ হয় বিষয়টি নিশ্চিত করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েন খান বাংলা নিউজকে বলেন আজিজ ভাইয়ের ইচ্ছাতে তার স্ত্রীর পাশে তাকে দাফন করা হয়েছে তিনি ডায়াবেটিক্স কিডনি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন আমি তার মাখ ফেরাতের কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি প্রায় তিন দশক ধরে চলচ্চিত্রে পার্শ্ব অভিনেতা হিসেবে কালা আজিজ অভিনয় করেছেন ডিপ্জল মান্নার সহশিল্পী হিসেবে অসংখ্য চলিত্রে তাকে পাওয়া গেছে দীর্ঘ কেরিয়ারে চার শতাধিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন এছাড়া কাজী হায়াত পরিচালিত অন্ধকার চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি উল্লেখ্য প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন কালা আজিজ তাকে সর্বশেষ দেখা গেছে পদ্মার প্রেম সিনেমায় চলতি মাসের প্রথম দিন মুক্তি পেয়েছিল সিনেমাটি জানা যায় হারুনুজ্জামান পরিচালিত সিনেমাটি একই সঙ্গে বাংলা উড়িষ্যা ও ভোজপুরি ভাষায় নির্মিত হয়েছে এখনও ভোজপুরিতে চলছে এই সিনেমা এরই মাঝেই সবাইকে ছেড়ে চলে গেলেন আজিজ